Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. খুশি জোয়াল লেগেছে দেখছি, হ্যাঁ, গুনগুন করে গান গাইছো, বই পড়ছো, ভালোই আছো। এদিকে আমার তো আর সময় কাটতে চাইছে না, জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেল বুঝলে, কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছি না। তাই? হ্যাঁ, কোনো কাজেই তাহলে তুমি মন বসাতে পারছো না? না, এটা কিন্তু বিপদ সংকেত। আহা, দেখো ঠাট্টা করো না, চলো না দুজনে মিলে কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ মন্দ বলো নি, তাহলে কোথা? আবার ফোন। হ্যালো, হ্যাঁ ব্যোমকেশ বক্সি কথা বলছি, কে? হ্যাঁ হ্যাঁ বিধুবাবু, হ্যাঁ বলুন, চিনতে পেরেছি, নমস্কার নমস্কার, কি খবর? সে কি? আচ্ছা, ও আমাকে আমাকে যেতে হবে বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা বলুন তো। হ্যাঁ, 78-1 সূর্য সেন স্ট্রিট। হ্যাঁ ঠিক আছে, আমি ধরুন এই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাখি তাহলে। হ্যাঁ নমস্কার। একটা খুন হয়েছে অজিত, বিধুবাবু দয়া করে আমাদের ডেকে পাঠিয়েছেন, চলো একবার ঘুরে আসি। বিধুবাবু মানে ওই বুদ্ধুবাবু, ডেপুটি কমিশনার। কিন্তু আমাকে কেন ডেকে পাঠালেন বুঝতে পারছি না, এত দয়ার কারণটা কি? তবে ওনার কথা শুনে স্পষ্ট বুঝতে পারলাম যে উনি নিজের ইচ্ছে আমাকে ডেকে পাঠাননি। না, নিশ্চয়ই ওপর থেকে কোনো চাপটা এসেছে, সেই কারণেই ডেকে পাঠিয়েছে। কিন্তু তুমি ওখানে যাও, তোমাকে যখন ডেকে পাঠিয়েছে আমি যেতে পারবো না। সে কি? কেন? না না না, এই যে ওখানে গেলেই যে তোমার সঙ্গে চিপটানি চিপটানি কথা শুরু করবে, এটা আমার মোটেও ভালো লাগে না। আরে বাবা, ওসব কথা শোনো কেন, উড়িয়ে দেবে। তবে যাই বলো, আমি কিন্তু ওনার প্রত্যেকটা লেকচার খুব মন দিয়ে শুনি। কি যে শোনো! কারণ আছে ভাই, কারণ আছে। কি কারণ বলো তো? আসলে আজই অনেক সময় উনি ওনার গুণ জাহির করতে গিয়ে পুলিশের অনেক গোপন তথ্য আমার কাছে ফাঁস করে দেন। তাই যখনই কোনো খবর জানার থাকে পুলিশ সম্পর্কে, আমি ওনার কাছে চলে যাই, দিয়ে এক প্রস্ত লেকচার শুনে আসি। লোকটা একটা আস্ত নির্বোধ। না তবে যাই বলো, এতটা নির্বোধ কিন্তু উনি আগে ছিলেন না, তারপরে এই পুলিশের জাঁতাকলে পড়ে বুদ্ধিটা কিরকম যন্ত্রের মতো হয়ে গেছে। ও সহকর্মীরা কিন্তু ওকে একটা ভালো নাম দিয়েছে, এই বুদ্ধ। তোমার দেখছি ওনার উপর খুব রাগ। হ্যাঁ ভীষণ রাগ। হ্যাঁ চলো, আর দেরি করে লাভ নেই, এসো। হ্যাঁ
কেউ যদি একটা মিথ্যে কথা বলেছো ঘাড় ধরে সোজা লকাপে ঢুকিয়ে দেবো, মনে থাকে যেন। তাহলে তুমি ওই আড্ডার জায়গায় বসে বসে দেখলে সেই সময় বাড়ি থেকে ঢুকলো আর বেরোলো, তাই তো? একে ওই আর তো কেউ বাড়ি থেকে বেরোয়নি। হ্যাঁ নমস্কার বিধুবাবু। এসে গেছেন? হ্যাঁ মামুলি ব্যাপার, মামুলি ব্যাপার, আমি এই জেরাটা শেষ করে নিই, তারপর আপনার বসুন 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 বসুন। আচ্ছা বসি। হ্যাঁ বসুন। এসো। তুমি কখন বাড়ি ফিরলে? একে ওই ওই মতিলাল বাবু বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পরে বাড়িতে ফিরে এসেই দরজা বন্ধ করে দিয়েছি, আর সুকুমার বাবু তার আগেই ফিরে এসেছে। হ্যাঁ আবার সুকুমার বাবু কোত্থেকে ফিরলো? তা তো জানি না হুজুর। তিনি কখন ফিরেছিলেন? মতিলাল বাবু বেরিয়ে যাওয়ার 20-25 মিনিট পরে। ঠিক করে বলো, আগে না পরে? আগে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, কাছাকাছি থাকবে, আবার তর্ক হলে তোমাদের জাহান্ন। যাও তোমরাও সব যাও, ডাকলেই যেন পাই। দেখলেন তো, একজনকে জেরা করে এখানে হড়হড় করে সব কথা বার করে নিলাম। হ্যাঁ তা তো বটেই। আরে বলে জানতে হয়, জেরা করতে জানতে হয়, বুঝতে পেরেছেন? আপনাকে তো আর পুরো গল্পটা গোড়ার থেকে বলতে হবে, নইলে আপনি কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ মানে আমি একটু কম বুঝি কিনা। হ্যাঁ সে নতুন কথা কি জাগে, এদের জবানবন্দি থেকে আমি যতটা জানতে পেরেছি আপনাদের বলি, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ বিলক্ষণ। এই যে করালি বাবু, মানে যিনি মারা গেলেন, খুব অবস্থাপন্ন লোক, খুব অবস্থাপন্ন লোক, বয়স হবে ধরুন এই 60-62, 4-5খানা বাড়ি, 1.5 লাখ টাকা মানে ব্যাংকে 4-5 লাখ টাকা, তবে তিন কুলে কেউ নেই, স্ত্রী পুত্র কন্যা কেউ নেই। হ্যাঁ তবে পুষ্যি আছে অনেকগুলো। পুষ্যি? যেমন ধরুন খানতিনেক ভাগ্নে, বড় ভাগ্নে নাম হচ্ছে মতিলাল, তারপরেরটা মাখনলাল, আর তারপরেরটা হচ্ছে ফণিভূষণ। এছাড়াও ওর শালির এক ছেলে মেয়ে আছে, তাদের নাম হচ্ছে সুকুমার আর সত্যবতী, তারাও সব এখানে থাকে। ও তার মানে উনি বিবাহিত ছিলেন? হ্যাঁ নইলে শালিয়ে লোকর থেকে। না সে তো বটে, তবে খুব খুব কম বয়সেই স্ত্রী মারা যান। আচ্ছা করালি বাবু এমনি লোক হিসেবে কেমন ছিলেন? খুব কড়া লোক, খুব রাগী লোক, বাড়ির সকলে একবার বাঘের মতো ভয় পেত। তবে কি জানেন কতগুলো পাগলামি ছিল, মানে ঘন ঘন খালি নিজের উইল পাল্টে ফেলতেন। ইন্টারেস্টিং। হ্যাঁ খানতিনেক উইল তো আলমারি থেকেই বেরিয়েছে। প্রথম উইলটায় উনি ওয়ারিশ করে যান ওই ফণিভূষণকে, তারপরেরটায় মতিলালকে, এবং সর্বশেষ উইলটায় ওই সুকুমারকে। আচ্ছা এই সর্বশেষ উইলটা উনি কবে করেছিলেন? পরশু। পরশু? তাহলে বুঝতে পারছেন এখন করালি বাবুর সমস্ত সম্পত্তির ওয়ারিশ হচ্ছে ওই সুকুমার। আচ্ছা উনি কেন এরকম ঘন ঘন উইলটা বদল করতেন আপনি জানতে পেরেছি? পেরেছেন? পেরেছি। আরে মশাই যখন যার উপর রেগে যেত তাকেই উইল থেকে বাদ দিয়ে দিত। তার মানে কোনো কারণে করালি বাবু মতিলালের উপর চটে ছিলেন। আচ্ছা মতিলাল এ ব্যাপারে ওনাকে কিছু বলেননি? আরে মশাই উইল নিয়েই তো গতকাল দুপুরবেলা মতিলাল আর করালির মধ্যে খুব একচোট হলো। মতিলালও করালি বাবুকে ঘাটের মোড়া, বাহাত্তরে বুড়ো এইসব বলে চলে এসেছে। তারপর? তারপর আর কি, রাত 12টার সময় মতিলাল চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেছে। দেখেছে ওকে? মামুন ঠাকুর চাকর সব পালাতে দেখেছে। তারপর আজ সকালে করালি বাবুকে দেখা গেল নিজের বিছানায় মরে পড়ে আছে। আচ্ছা কিভাবে খুন করা হয়েছে ওনাকে? কেউ তো ধরতেই পারেনি, আমি এসে ধরলাম। আরে মশাই করালি বাবুর মেডালার ওই ফার্স্ট পার্টিপ্রার ঠিক মাঝখানটাতে একটা ছুঁচ আমল ফুটিয়ে দিয়ে তাকে মারা হয়েছে। আশ্চর্য, মেডালা প্রথম কষেরুর মাঝখানে সূচবিদ্ধ করে মারা হয়েছে, এ তো একেবারে ব্রাইড অফ লেবার মুর। আচ্ছা গে ওই মতিলালের নামে আপনি কি ওয়ারেন্ট বার করে দিয়েছেন? আচ্ছা লোকটা কাজকর্ম কিছু করে কিনা কোনো খোঁজ নিয়েছেন?
কোন লোকটা? ওই যে মতিলাল। কিচ্ছু করে না, কিচ্ছু করে না, নাম করা বকাটে। থার্ড ক্লাস অব্দি বিদ্যে মামার অন্ন ধ্বংস করে আর বেলাল্লাপনা করে বেড়ায়। আর মাখনলাল? সেও প্রায় দাদারই মতো, তবে দাদার মতো অতটা নাম কাটা সেবাই এখনো হয়ে উঠতে পারেনি। কোকেন, গাঁজা এসব খায়। বাবা। আচ্ছা, আর একজন ভাই ফণিভূষণ, তিনি আবার খোঁড়া। ওই যে কথায় আছে না, কানা খোঁড়া একগুণ বাড়া। তবে দাদাদের মতো অতটা খারাপ না, মানে মানুষের মতো যদি বলা যায় তাহলে এই ফণিভূষণকেই বলা যায়। খোঁড়া তো, বাড়ির বাইরে বেরোতে টেরোতে তো পারে না। আচ্ছা, সুকুমার কেমন মানুষ? সুকুমার খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মেডিকেল কলেজে পড়ে, থার্ড ইয়ার, না থার্ড ইয়ার না, ফিফথ ইয়ার, ফিফথ ইয়ার। ওর বোন সত্যবতী, সেও কলেজে টলেজে পড়ে। বলে মানে এই বুড়োকে এরা দুজনেই যা একটু দেখাশোনা করতো। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, মানে এনারা সবাই কি অবিবাহিত? সবাই অবিবাহিত, মেয়েটিও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সব ঘরগুলো ঘুরে দেখা যাক। আর লাশ তো এখনো নিশ্চয়ই সরানো হয়নি? না। আর একটা ভালো কথা, মানে এ বাড়ির কে কোন তলায় কোথায় থাকেন সেটা যদি আমাকে একটু বলে দেন, আমার একটু সুবিধা হয়। মোটামুটি সবাই ওপর তলায় থাকে, খালি মতিলাল আর মাখনলাল ছাড়া। এরা একতলাতেই থাকে, কারণ লুকিয়ে ঢুকতে বেরোতে সুবিধা হয়। এ বাড়িতে রাত্রি 9টার পর বাড়ির বাইরে থাকা কারোর হুকুম ছিল না। আচ্ছা, এখন তো বাড়িতে সবাইকেই পাওয়া যাবে না, মানে মতিলালকে ছাড়া? অবশ্যই অবশ্যই, আমি একবার কড়া নির্দেশ দিয়ে রেখেছি, আমাকে জিজ্ঞেস না করে বাড়ির বাইরে কেউ পা রাখবে না। বাড়ির বাইরে কনস্টেবলও দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ, সেটা তো আমরা ঢোকার সময় দেখলাম। আচ্ছা চলুন তাহলে একটু দেখা যাক। যাবেন যাবেন, চলুন। তবে দেখার কিছু নেই, যা দেখার আমি দেখে নিয়েছি। হ্যাঁ মানে কমিশনার বলছেন যখন, চলুন চলুন। করালিবাবুর ঘরের দরজার সামনে গিয়ে ঝুঁকে পড়ে ব্যোমকেশ চায়ের দাঁত দেখতে পায়। জানা যায় প্রত্যেক দিন সকালে সত্যবতী চা তৈরি করে এনে করালিবাবুকে ডাকত। আজ সকালে সারা না পেয়ে ঘরে ঢুকে দেখে তিনি মরে পড়ে আছেন। সেই সময় বোধহয় পেয়ালা থেকে চা চলকে পড়েছিল। ঘরে ঢুকে ব্যোমকেশ লাশ না সরিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করল। এরপর বিধুবাবুকে অনুরোধ করল সুকুমারের ঘরে যাওয়ার জন্য। সুকুমার বাবু, তিনি ব্যোমকেশ বক্সী, আপনার সঙ্গে একটু কথা বলবেন। নমস্কার। নমস্কার, বসুন না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। গ্রেড অ্যানাটমি পড়ছিলেন আগে? হ্যাঁ। আচ্ছা সুকুমার বাবু, আপনি কালকে রাত্রি 12টার সময় কোথা থেকে ফিরছিলেন? 12টার সময় সিনেমায় গিয়েছিল মা। কোন সিনেমায়? চিত্রায়। তা আপনি যে চিত্রায় গিয়েছিলেন সেটা তো আমাকে বলেননি। বলিনি, আসলে দরকারি কথা মনে হয়। না 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 না, কোনটা দরকারি কোনটা অদরকারি সেটা তো আমরা বুঝবো। আচ্ছা আপনি যে চিত্রায় গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? ও হ্যাঁ, দেখি। আপনি সন্ধ্যেবেলার শোতে না গিয়ে রাত্রি 9:30 শোতে গিয়েছিলেন, বিশেষ কোনো কারণ আছে কি? না, কারণ বিশেষ কিছু নেই। তবে ওই
আপনি তো জানতেন যে করালিবাবু রাত্রি 9টার পর বাইরে থাকা পছন্দ করতেন না। হ্যাঁ জানতাম, তবে আমি কালকে করালিবাবুর সঙ্গে আপনার শেষ কখন দেখা হয়েছে? ওই বিকেলবেলা 5টা সাড়ে 5টা। আপনি করালিবাবুর ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? মিশুমশাইকে উইল সম্পর্কে কয়েকটা কথা বলতে। মিশুমশাই মতিদাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছিল। মতিদাদার সঙ্গে এই নিয়ে মিশুমশাই দুপুরবেলা ঝগড়াও হয়। তাই আমি মিশুমশাইকে বলতে গিয়েছিলাম যে তার সব সম্পত্তি আমি একা নিতে চাই না, তিনি যেন সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তারপর মেসমশাই আমাকে বললেন ঘর থেকে বেরিয়ে যেতে। আর আপনিও তার কথা মতো তাই করলেন? হ্যাঁ, আমি ওনার ঘর থেকে বেরিয়ে ফণীর ঘরে গেলাম। সেখানে ফণীর সঙ্গে গল্প করতে করতে রাত হয়ে গেল, মনটাও ভালো লাগছিল না। ভাবলাম যাই নাইট শোতে একটা সিনেমা দেখে আসি, ফণীও আমাকে যেতে বলল, তাই আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। তবে আমি ভেবেছিলাম যে মেসমশাই জানতে পারবেন না। আশা করি আপনি যা বলছেন সব সত্যি কথাই বলছেন। আপনি বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, না 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 দাঁড়ান ব্যোমকেশবাবু, আপনার মনের ভাবখানা কি বলেন দেখি। কেন বলুন তো? আপনি কি সুকুমারবাবুকে খুনি ঠাওরাচ্ছেন নাকি? না না, আপনি এভাবে বলছেন কেন? মানে আমি জানতে চাইছি আর কি। আচ্ছা বেশ, সুকুমারবাবুর বোনের ঘরে একবার যাওয়া যাক, আমি একটু দেখতে চাই। এ আপনার যেতে ইচ্ছে হলে, তবে অযথা একটি মেয়েকে উত্তক্ত করার কিন্তু কোনো দরকার ছিল না, ও কিছু জানে না। ওকে যা জিজ্ঞেস করার আমি জিজ্ঞেস করে নিয়েছি। না সে তো আমি জানি, মানে আমার সামান্য কৌতূহল যদি চরিতার্থ করেন। বেশ চলো চলো চলো। সুকুমার ও তারপর সুকুমারের বোন সত্যবতী ও ফণীভূষণকে জিরা করবার পর হঠাৎ একটা গোলমাল শুনে আমরা নিচে নেমে এলাম। বেদুবাবুর আসামি, আপনার যদি কিছু প্রশ্ন করার থাকে আপনি করতে পারেন। আপনি এনাকে কোথা থেকে গ্রেফতার করবেন? ওই হাড়কাটা গলির এই মেছাটা নাম্বার কোন সালা মিথ্যে গো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি তো প্রতিদিন ভোর হওয়ার আগেই ঘরে ফিরে আসেন, আজকে ফেরেননি কেন? আজকে ফেরেন নি ঘর কেন? মাল খেয়েছিলেন তো, দু বোতল উইস্কি খেয়েছি, সত্যি বলছি আমি ঘুম পড়েছি, ঘুম ভাঙেনি। ইন্সপেক্টর এই 10-15 মিনিট হলো বাড়িতে গেছি, 4টার মধ্যেই ফিরে আসবেন। হুম তাহলে আমরা এখন আসি, বুঝলেন? কালকে না হয় আবার আসা যাবে। আচ্ছা এই ঘরগুলো সব খানাতল্লাশি করা হয়েছে?
হ্যাঁ, ওই করালিবাবু আর এই মতিলালের ঘরগুলো খানা তল্লাশি হয়েছে, তবে বাকি ঘরগুলো বিধুবাবু খানা তল্লাশি করার আর প্রয়োজন মনে করেননি। বেশ, তা মতিলালের ঘরে কিছু পাওয়া গেছে? কিচ্ছু না। কি মুশকিল, ওই উইলগুলো তো দেখতে পেলাম না, নিশ্চয়ই এগুলো বিধুবাবু সিল করে রেখে গেছেন। ঠিক আছে, আমরা এখন আসছি, যদি সেরকম কোনো খবর পান আপনি আমাদের খবর দেবেন। ঠিক আছে, চলি। হ্যাঁ, ওকে, এসো আছে। করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, তার পাশে হচ্ছে মাখনের ঘর, খুনির ঘরের নিচে বৈঠকখানা, তার মানে এখন যেখানে পুলিশ আড্ডা গেড়েছে। সত্যবতীর ঘরের নিচে হচ্ছে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচে ওই বামুন ঠাকুররা শোয়। এই প্ল্যানটা দিয়ে কি হবে? কিছু না। আচ্ছা, তোমার কি মনে হয় যে মতিলাল নিশ্চয়ই খুনটা করেনি? না অজিত, সেটা আমি তোমাকে নিশ্চিত করেই বলতে পারি। তাহলে কে করলো বলো তো? দেখো, মতিলালকে তুমি যদি বাদ দাও তাহলে বাকি রইল কে কে? দেখো, মাখন, ফণি, সুকুমার আর সত্যবতী, এদের চারজনের ক্ষেত্রেই কিন্তু স্বার্থ প্রায় সমান সমান। তার মানে তুমি বলছো সত্যবতীও? নয় কেন, না কিন্তু মেয়ে মানুষ হয়ে। দেখো অজিত, তোমাকে একটা কথা বলো, এই মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে না এমন কাজ সারা পৃথিবীতে নেই। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে তো তার কোনো মানে লাভ নেই না, কারণ করালিবাবু তো তার শেষ উইলে লিখেই গেছেন যে সব কিছু তার ভাইকে দিয়ে গেলেন। তুমি আসল ব্যাপারটা বুঝতে পারো, যে লোকটা ঘন ঘন মত বদল করে, উইল চেঞ্জ করে, সেই লোকটাকে যদি খুন করা যায় তাহলে উইল চেঞ্জ করার কোনো ফুরসতি সে পাবে না। তা ঠিক, এই কথাটা তো আমার মাথায় আসেনি। আচ্ছা ব্যোমকেশ, তাহলে তোমার কি মনে হয় যে সত্যবতী? না না, আমি তো তা বলিনি, সত্যবতী হতে পারে, সুকুমারও হতে পারে, আবার একদম বাইরের কেউ হতে পারে। তবে কি এই সত্যবতী মেয়েটি সাধারণ মেয়ে নয়। আচ্ছা ব্যোমকেশ, তুমি তো ডেড বডিটা দেখলে, তা সেটা নিয়ে তোমার কি মনে হয়? আমার মনে হলো যে খুনি হত্যা করার আগে করালিবাবুকে ক্লোরোফর্ম করেছিল। তুমি কি করে বুঝলে? খুনি করালিবাবুর ঘাড়ে তিনবার সূঁচ ফুটিয়েছিল, ক্লোরোফর্ম না করলে তিনি জেগে উঠতেন। হ্যাঁ, কিন্তু তিনবার সূঁচ ফুটানোর মানেটা কি? মানেটা খুবই সোজা, ধরতে পারলে না, প্রথম দুবারে জায়গাটা খুঁজে পায়নি, শেষবারে পেয়েছে। কিন্তু আসল কথা সেটা না, আসল কথাটা হচ্ছে যে সূঁচটা ফুটিয়ে রেখে খুনি চলে গেল কেন, ওটা তো নিয়ে গেলেই প্রমাণটা আর থাকতো না। হয়তো তাড়াতাড়িতে সেটা ভুলে গিয়েছিল। আচ্ছা ব্যোমকেশ, আমাকে একটা কথা বলো তো, খুনটা যে রাত্রি 12টার সময় হয়েছে এটা তুমি কি করে বুঝলে? সেটা আমার অনুমান, তবে সত্যবতী যদি কখনো সত্য কথা বলে তাহলে এই সত্যিটা তুমি জানতে পারবে, আর তাছাড়া ওই ডাক্তারের রিপোর্টও তাই বলবে। আর কিছু? আর কিছু বলতে, হ্যাঁ, ওই সুকুমারের টেবিলে আমি দেখলাম যে গ্রের অ্যানাটমির একটা বই আছে, গোটা বইয়ের মধ্যে মাত্র একটা পাতায় কয়েকটা লাইনে লাল পেন্সিল দিয়ে দাগানো আছে। সে কলাইনের মানেটা কি বলতো? সে কলাইনের মানে হচ্ছে মেডালা আর কশেরু, প্রথম কশেরু, সন্ধিস্থলে যদি সূঁচ ফোটানো যায় তাহলে একটা মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। বলো কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই লাল পেন্সিলটা কিন্তু আমি সুকুমারের টেবিলে দেখতে পেলাম না। তার মানে? তার মানে ওসব কথা এখন ছাড়ো অজিত। আচ্ছা তুমি তো সাহিত্যিক, বলো তো থিম্বলের বাংলা কি? থিম্বলের বাংলা, থিম্বল মানে ওই যেটা আঙুলে পরে দর্জিরা সেলাই করে? একদম ঠিক। বাংলা কি হতে পারে? অঙ্গুলি ত্রাণ বা কি
কি বলবো, সূচিবর্ম? ওসব চালাকি চলবে না অজিত, আবিধানিক অর্থ বলো। আবিধানিক অর্থ বাংলায় এর প্রতিশব্দ আছে বলে আমার অন্তত জানা নেই। কি তোমার কিছু জানা আছে? কি হলো, জানা থাকলে আর তোমাকে জিজ্ঞেস করি? দাঁড়াও, তাহলে সত্যি সত্যি অভিধানটা দেখতে হবে। হ্যাঁ, অভিধানটা দেখে এসো তো। কোনো প্রতিশব্দ থাকলে বুঝবে, নিশ্চয়ই পাওয়া যাবে। দাও দেখি। এই যে এইখানে, এই যে ব্যোমকেশ। ব্যোমকেশ কোনো মানে হয়? হ্যাঁ, আমি দেখি। কি হলো কি? ওই উইলগুলো দেখে এলাম, বামন চাকর সাক্ষী রয়েছে, তাতে ওদের টিপসইও রয়েছে। ও, আর আর কি? ওই ঘরগুলো সব খানা তল্লাশি করতে বললাম, কিন্তু ওই বিধুবাবু একদম, আমি ঠিক যা বলছি উনি তার ঠিক উল্টো কাজটি করছে। সেই জন্য আমি শেষ পর্যন্ত ওকে ভয় দেখালাম, বললাম যে আপনি যদি আমার কথা মতো না চলেন তাহলে আমি কমিশনার সাহেবকে রিপোর্ট করব। ঠিক করেছো। তারপর? তারপর আর কি, উনি তো এখনো পর্যন্ত সেই মতিলালকেই কামড়ে পড়ে আছে। তবে অজিত, ওই মেয়েটিকে কিন্তু আমার খুব শক্ত বলে মনে হলো, ভয়ঙ্কর শক্ত। কিছুতেই মুখ খুললো না, মুখ টিপে পড়ে রইল, অথচ এই রহস্যের আসল চাবিকাঠি ওরই হাতে। তাহলে 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 আর কি, যদি বিধুবাবু খানা তল্লাশি করে কিছু পান তাহলে এই রহস্যের মোড় ঘুরতে পারে। আচ্ছা, খানা তল্লাশি করে ওখানে কি কিছু পাওয়া যাবে বলে তুমি আশা করো? নিশ্চিত করে কিছু বলতে পারি না, তবে ধরো ওই ওষুধের দোকানের কোনো ক্যাশ মোমো বা কোনো পেন্সিল বা, আর যাক গে, ওইসব গবেষণা করে এখন লাভ নেই, চলো খিদে পেয়েছে, স্নান করে খেয়ে নিই। পুটিরাম, খাবার লাগাও। হ্যাঁ, কে ইন্সপেক্টর বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কি খবর? সুকুমার বাবুর ঘর তল্লাশি করে তাহলে, হ্যাঁ, অ্যারেস্ট করেছেন? কাকে? সুকুমারকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্লোরোফর্মের শিশি পাওয়া গেছে ওর ঘরে। আর কি বললেন? উইল যে রাত্রে করালিবাবু খুন হয়েছেন সেই রাত্রে করা? আচ্ছা আচ্ছা, ফণিবাবু ওয়ারিশ কোথায় পাওয়া গেছে? ট্রাঙ্কের তলায়। আচ্ছা, ধরুন আমি যদি এখন যাই তাহলে ওই নতুন বিলটা দেখতে পাবো? ও আচ্ছা, বিধুবাবু নিয়ে গেছেন। আচ্ছা, ওই ডাক্তারের রিপোর্ট কি এসে গেছে? কখন? খাওয়ার 3 ঘন্টা পর, তার মানে তো আন্দাজ রাত্রি 12টা নাগাদ। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে গিয়ে দেখা করছি। সুকুমারবাবুই তাহলে? না, অবশ্য তুমি তো প্রথম থেকেই সুকুমারবাবুকে সন্দেহ করছিলে। আসলে যা কিছু প্রমাণ আছে সব কিছুই সুকুমারবাবুর বিরুদ্ধেই অঙ্গুলি নির্দেশ করছে। যেমন? যেমন ধরো এই খুনের ধরনটা, করালিবাবুকে যেভাবে খুন করা হয়েছে এটা দেখলেই স্পষ্ট বোঝা যায় যে এটা কোনো ডাক্তারের কাজ, ডাক্তার ছাড়া এভাবে খুন করা সম্ভব নয়।
তারপর ধরো ওই যে সূঁচটা ওটা নেওয়া হয়েছে সুকুমার বাবুর বোন সত্যবতীর সেলাইয়ের বাক্স থেকে, এমনকি ওই সুতোটা। হুম, আর কিছু? হ্যাঁ আরও আছে, যেমন ধরো সুকুমার বাবু সেদিন যখন রাত্রে বাড়ি ফিরলেন তখন বাজে রাত্রি 12টা, আর করালিবাবু মারা গেলেন সেই সময়, আবার সুকুমার বাবুর ঘরে ক্লোরোফর্মের শিশি পাওয়া গেল, সঙ্গে উইল। উইল? হ্যাঁ, করালিবাবুর সর্বশেষ উইল, যে উইলে তিনি সুকুমারবাবুকে বঞ্চিত করে ফণিবাবুকে তার সর্বস্ব দিয়ে গেছে। আর তুমি তো জানো যে ওই সুকুমারবাবু আমার সামনে স্বীকার করেছেন নিজের মুখে যে সেদিন সন্ধেবেলা ওই উইল নিয়ে করালিবাবুর সঙ্গে তার বচসা হয়েছিল। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো যে সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে করালিবাবু এই উইলটা বদলে ফেলবে। তাহলে এখানে খুনের মোটিভটাও খুব পরিষ্কার হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে সুকুমারবাবুই যে আসামি এ নিয়ে আর কারোর কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। না, কোনো সন্দেহ নেই। আচ্ছা অজিত, সুকুমারকে তোমার কেমন মানুষ বলে মনে হয়? মানে খুব বোকা বলে মনে হয় কি? কখনোই না, আমার তো সুকুমারবাবুকে বেশ বুদ্ধিমান মানুষ বলেই মনে হয়। এখানেই আমার খটকাটা লাগছে, একজন বুদ্ধিমান মানুষ হয়ে কিভাবে বোকার মতো একটা কাজ করতে গেল কেন? কে? আমার দাদাকে রক্ষা করুন মুকেশ বাবু। আপনি বসুন, আপনি বসুন, আপনি এখানে বসুন, আসুন আসুন। এই অজিত, হ্যাঁ, তাড়াতাড়ি তুমি এক গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আপনি দয়া করে এখানে বসুন। দেখুন, আপনি উতলা হবেন না, আগে শান্ত হন, তারপরে আপনার সব কথা শুনছি। জল, জলটা খেয়ে নিন। নিন, জলটা খেয়ে নিন, ধরুন। আপনি আমার দাদাকে বাঁচান। হ্যাঁ, আমি শুনেছি যে আপনার দাদা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু অকারণে গ্রেপ্তার হয়েছেন আমার দাদা? আমার দাদার কোনো দোষ নেই ব্যোমকেশ বাবু। কিন্তু সমস্ত প্রমাণ তো আপনার দাদার বিরুদ্ধে। সেগুলো সব মিথ্যে প্রমাণ। আপনি আপনি আমার দাদাকে চেনেন না ব্যোমকেশ বাবু। টাকার লোভে কাউকে খুন করার মতো মানুষই সে নয় ব্যোমকেশ বাবু। আপনি জানেন না আমাদের টাকার প্রয়োজন নেই, এ সমস্যার টাকার প্রয়োজন নেই ব্যোমকেশ বাবু। আপনি দয়া করে আমার দাদাকে বিপদ থেকে রক্ষা করুন, আমরা আজীবন আপনার পায়ে কেনা হয়ে থাকব। শুনুন, দেখুন, আপনার দাদা যদি সত্যিই নির্দোষ হন তাহলে আমি প্রাণপণে চেষ্টা করব, কথা দিলাম, কিন্তু আমার দাদা নির্দোষ আপনি কেন বিশ্বাস করছেন না? আমার দাদা কিছু করেনি ব্যোমকেশ বাবু, একটা মাছিকে মারার মতো ক্ষমতা তার নেই। আমি আপনার পায়ে ধরছি। কি করছেন, কি করছেন? আপনি আগে কথা দিন, আমার দাদাকে ছেড়ে দেবেন। আপনি বসুন, বসুন। দেখুন, আপনি ভুল করছেন, আপনার দাদাকে ছেড়ে দেবার মালিক আমি নই, পুলিশ। আমি বড়জোর চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে গেলে পুরো ঘটনাটা আমার জানা দরকার। আপনি যা জানেন আমাকে বলুন, কোনো কিছু গোপন করবেন না, তাহলে কিন্তু আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আমি তো কোনো কথা গোপন করিনি। করেছেন, আপনি সেই রাত্রেই করালিবাবুর ঘরে গিয়েছিলেন এবং তার মৃত্যুর কথা জানতে পেরেছেন, কিন্তু আমাকে বলেননি। আপনি এখন বলবেন কি? কি করে বলবো, তাতে তো সব দোষ আমার দাদার উপরে গিয়েই পড়বে। আপনি যা জানেন আমাকে সবিস্তারে বলুন, কোনো কিছুই গোপন করবেন না। বলছি, এছাড়া আর তো কোনো উপায় নেই,
সেদিন সন্ধ্যেবেলা মেসমশার সঙ্গে দাদার একটু কথা কাটাকাটি হয়েছিল। হ্যাঁ সেটা আমি জানি। মেসমশাই অতটা রেগে যাবেন দাদা বুঝতে পারেননি, দাদার মনটা খারাপ লাগাতে উনি ফণিদার ঘরে গেলেন। ফণিদাকে আপনি চেনেন বোধহয়? হ্যাঁ চিনি, ওনার সঙ্গে আমার কথাও হয়েছে। ফণিদাকে আপনি সেভাবে চেনেন না তাই জানেন না, ফণিদা খুব ভালো মানুষ। উনি স্কুল কলেজে যাননি কিন্তু অনেক লেখাপড়া করেছেন, অনেক বিষয় তার জ্ঞান আছে। যাই হোক, দাদা ফণিদার ঘরে গিয়ে কথা বলার পরে মনটা একটু হালকা হওয়াতে আন্দাজ রাত আটটা নাগাদ আমার ঘরে এসে বললেন, সত্য আমি একটু বেরোচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি, 11:30 মধ্যে ফিরব, এই বলে খেয়ে দিয়ে দাদা বেরিয়ে গেলেন। তারপর আমাদের বামুন ঠাকুর অনেক রাত অব্দি জেগে থাকেন, ওনার ওই দেশের লোকজনের সঙ্গে উনি গল্প করেন আর কি, তো উনি দরজা খুলে দেবেন এই ভেবে আমি জেগে থাকলাম না। আচ্ছা, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মেঝের উপর একটা ভারী কিছু টেনে নিয়ে গেলে, যেমন ধরুন টেবিল বা বাক্স টেনে নিয়ে গেলে যেরকম আওয়াজ হয়, সেই রকম একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। আর আপনি ভাবলেন যে সিনেমা দেখে আপনার দাদা ফিরে এসেছে, তাই তো? হ্যাঁ, আমি আবার ঘুমোবার চেষ্টা করলাম কিন্তু কেন জানি না আমার ঘুম আসছিল না। মিনিট 15 এইভাবে কেটে যাওয়ার পরে আমি বারান্দা না একটা হালকা আওয়াজ শুনতে পেলাম, পাটি পেটি পে কেউ হাঁটলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম। আমি উঠে পড়লাম। আপনি উঠে কি দেখলেন? দেখলাম আমার দাদা নিঃশব্দে তার ঘরে ঢুকে দরজা দিয়ে দিলেন, বারান্দায় চাঁদের আলো ছিল, আমি স্পষ্ট দেখেছি আমার দাদাকে। বেশ, একটা কথা মনে করে বলুন তো, আপনার দাদার পায়ে তখন কি জুতো ছিল? হ্যাঁ। আর হাতে কি কিছু ছিল? না তো। নিজের পক্ষে কোনো কাগজ বা শিশি এ ধরনের কিছু? না না, কিছুই ছিল না। ও হ্যাঁ, আর একটা কথা বলুন তো, যে সেই সময় ঘড়িতে কটা বেজেছিল আপনি দেখেছিলেন? দেখার প্রয়োজন ছিল না, শহরের সব ঘড়িতেই তখন 12:00 বাজছে। বেশ, তারপর আপনি বলেছেন। প্রথমটায় আমি কিছু বুঝতে পারিনি, 15 মিনিট আগে তো দাদা বাড়িতে ফিরলেন, সেটা ওনার ঘরে আওয়াজ থেকে আমি বুঝতে পেরেছিলাম, তবে আবার দাদা কোথায় গেলেন? হঠাৎ আমার মনে হলো হয়তো মেসমশাই অসুস্থ হয়ে পড়েছেন, দাদা হয়তো তার ঘরে গিয়েছিলেন। আচ্ছা, হঠাৎ আপনার এরকম মনে হলো কেন? রাতের দিকে মেসমশাই প্রায়ই বাতের ব্যথা হতো, ঘুমোতে পারতেন না, ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়াতে হতো। আমি চুপি চুপি উঠে মেসমশাই ঘরের দিকে গেলাম। তারপর? ঘর অন্ধকার ছিল, কিন্তু ওই অন্ধকারের মধ্যেই আমি টের পেলাম একটা অদ্ভুত গন্ধ। কিরকম গন্ধ? আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না বঙ্কেশবাবু, তীব্র নয় অথচ মিষ্টি মিষ্টি গন্ধ কি? হ্যাঁ ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ। বুঝতে পেরেছি, ক্লোরোফর্ম। তারপর বলুন। দরজার পাশেই সুইচ, আমি আলো জ্বালিয়ে দেখলাম মেসমশাই খাটে শুয়ে আছেন, ঠিক যেন ঘুমাচ্ছেন। আমি দরজার পাশে কিছুক্ষণ দাঁড়ালাম,
মনকে বোঝাবার চেষ্টা করলাম, ওটা ওষুধের গন্ধ, ওষুধ খেয়ে মেশমশাই হয়তো ঘুমিয়ে পড়েছেন। তারপর আপনি কি করলেন? আমার পা কাঁপছিল, আমি আস্তে আস্তে মেশমশাই খাটের দিকে এগোলাম। ঝুঁকে পড়ে দেখলাম ওনার নিঃশ্বাস পড়ছে না। আমি আপনাকে বোঝাতে পারবো না ব্যোমকেশবাবু, তখন আমার বুকের ভেতরটা কিরকম করছিল, মনে হচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। হ্যাঁ, খুব স্বাভাবিক। মাথাটা বোধহয় একটু টলে গেছিল। আমি সামলাবার জন্যে আমার হাতটা মেশমশাইয়ের বালিশের ওপর রাখলাম। ঠিক ওনার ঘাড়ের কাছে আমার হাতটা পড়েছিল, কাঁটার মতো কি যেন একটা আমার হাতে ফুটলো। তাকিয়ে দেখলাম একটা ছুঁচ মেশমশাইয়ের ঘাড়ে বেঁধানো। তারপর আপনি সেখান থেকে চলে এলেন, তাই তো? হ্যাঁ, তারপরের কথা তো সবই আপনি জানেন। কিন্তু আমার দাদা এ কাজ করতে পারে না ব্যোমকেশবাবু। তবু এ কথা যে কাউকে বলা যায় না সেটা আমি বুঝতেই পেরেছিলাম। পরদিন সকালে কোনো রকমে এক কাপ চা করে নিয়ে আমি মেশমশাইয়ের ঘরে গেলাম। বাবা, আপনি তো অসাধারণ মেয়ে। আপনার জায়গায় অন্য কেউ হলে চেঁচামেচি করে মূর্ছা হিস্টিরিয়ার ছোটে তো বাড়ি মাথায় করতো। শুধু দাদার জন্যে। বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, আপনি এখন বাড়ি ফিরে যান, কালকে সকালে আমি আপনার ওখানে গিয়ে দেখা করব। কিন্তু আপনি তো আমাকে কিছু বললেন না। দেখুন, বলার কিছুই নেই। প্রথমে আপনাকে আশ্বাস দিয়ে পরে যদি কিছু করতে না পারি, আসলে এর মধ্যে বিধুবাবু বলে একজন ইয়ে আছেন কি না তাই ভয় হয়। তবে চিন্তা করবেন না, আমি আপনাকে এটুকু বলতে পারি যে আপনি এতক্ষণ আমাকে যা বললেন এগুলো যদি আমাকে আগে বলতেন তাহলে কোনো গোলমালই আর থাকতো না। ব্যোমকেশবাবু, দাদা ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ, আমি সেটা জানি সত্যবতী দেবী। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, এবার আপনার বাড়ি যাওয়া উচিত। মানে বুঝতেই পাচ্ছেন এটা একটা ব্যাচেলার্স এস্টাবলিশমেন্ট, কিছু মনে করবেন না। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বুঝলে অজিত, সাতটা বাজতে যায়, এখনো তেমন দেরি হয়নি। কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, আমি তো কিছুই, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি এই ব্যাপারটা কিছু বুঝতে পেরেছো। না, আমি এখনো সবটা বুঝতে পারিনি। না দেখো, সুকুমার সম্পর্কে অভিযোগ যত গুরুতরই হোক, আমার মনে হয় না যে সুকুমার খুনটা করেছে। তাই? তাহলে খুনটা কে করেছে শুনি। অন্য কেউ করে থাকতে পারে, কিন্তু সুকুমার নয়। যাকে, আচ্ছা সত্যবতীকে কি সুন্দরী বলা যায়? না, যায় না। না কেন বলো তো? না না, বলোই না। মানে খুব কি কালো? সাধারণ মানুষের চোখে হয়তো কালো, কিন্তু অবশ্যই কুৎসিত নয়, বরঞ্চ সুন্দরীই বলা চলে। না, আমি বুঝতে পারছি না যে এই ব্যাপারের সঙ্গে ওটা কিভাবে জড়িয়ে গেল। তার মানে বলছো কালো? না না, সে তুমি যাই বলো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। বলছিলাম তোমার বয়স কত? মানে মানে তোমার বয়স কত, একদম বছর দিন মাস ঘন্টা সব কিছু বল। আমার বয়স, একদম সঠিক বয়স বলবো, একদম সঠিক, 29 বছর 5 মাস 11 দিন। 5 মাস 11 দিন? বাহ, তাহলে তো আমি তোমার থেকে 3 মাসের ছোট। হ্যাঁ, এটা মনে রাখবে তুমি। না
আমার বয়সের সঙ্গে এই ব্যাপারে কি সম্পর্ক অবশ্য বলাও যায় না, তুমি যে কোনো কিছুর সঙ্গে যে কোনো কিছুকে মিলিয়ে ফেলতে পারো না। ওসব মানে টানে এখন জানার দরকার নেই, যা কিছু শুনলাম মাথাটা গরম হয়ে গেছে। চলো একটা নাইট শোতে সিনেমা দেখে আসি। সিনেমা? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? কেন, তুমি তো এই সিনেমা টিনেমা দেখতে যাও না বিশেষ, আজকে করে খেপচুরিয়াস হয়ে উঠলে। আরে বাবা, আমি হচ্ছি লগন চাঁদা ছেলে। মানে? মানে ওই ভট্টাচার্য মশাই আমার কুষ্টি বিচার করে বলেছিল যে এই ছেলে একেবারে উন্মাদ হবে। আর তাছাড়া ওই চিত্রা টকিজে অনেকদিন থেকেই একটি ভালো ছবি চলছে। আচ্ছা, এই চলো চলো, আর দেরি করো না, চলো। হ্যাঁ চলো চলো। নমস্কার বিধুবাবু। আরে ব্যোমকেশ বাবু, আসুন আসুন, বসুন বসুন বসুন। ধন্যবাদ। শুনেছেন তো, আমি সুকুমারকে গ্রেপ্তার করেছি, ওই হচ্ছে আসল অপরাধী। তাই? হ্যাঁ, আমি অবশ্য জানতাম আগে, শুধু একটু লেজে খেলাচ্ছিলাম আর কি। বলেন কি আপনি হঠাৎ কি মনে করেন? না তেমন কিছু মনে করে নয়, ওই শুনলাম যে একটা নাকি নতুন উইল পাওয়া গেছে, ভাবলাম দেখে আসি। নিন দেখুন। হ্যাঁ, তবে হ্যাঁ খুব সাবধান, ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন না যেন। না, সুকুমারের বিরুদ্ধে এটাই কিন্তু একমাত্র বড় প্রমাণ। ধরো করালিবাবুকে খুন করে উইলটা ওর ঘর থেকে নিয়ে এসে সুকুমার নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। তাই নাকি? হ্যাঁ, কোথায় রেখেছিল জানেন? না। ওই যে ওর ঘরে তিনটে বড় বড় ট্রাঙ্ক আছে না, একটার পর একটা রাখা, সব থেকে নিচের ট্রাঙ্কটার তলায়। সবই মিলে যাচ্ছে। আচ্ছা একটা কথা বলুন তো, সুকুমার বাবু এই উইলটা ছিঁড়ে ফেললেন না কেন? আরে ওর মাথায় সে বুদ্ধি থাকলে তো ছিঁড়ে ফেলবে, ও তো ভেবেছিল ওর ঘর আমরা সার্চই করবো না। তা সুকুমার বাবু কি বললেন? কি আর বলবে, সবাই যা বলে মানে যেন বিশ্বাসই করতে পারছে না। এরা একটা মুখ করে খালি বলছে আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। অদ্য ইংরাজির 1970 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগিনেয় শ্রীমান ফণিভূষণ পাইবে। পূর্বে যে সকল উইল করিয়াছিলাম তাহা অত্র দ্বারা নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালী চরণ বসু। একই বিধুবাবু, তো আশ্চর্য ব্যাপার, এই উইল তো আমি আগে লক্ষ্য করিনি। কেন, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? মানে এ তো সাক্ষীর তলায় কোনো সই নেই কারো। ওই দেখি, দেখুন কি আশ্চর্য। ও মা, তাই তো, চুপ। আই কে, এসো এসো এদিকে এসো। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে শোনা হচ্ছিল সব কথা। ইন্সপেক্টর, একে ধরে রাখো, ছাড়বে না, একদম ছাড়বে না, আগে একদম কথা বলতে দেবে না। চুপ। বিধুবাবু, আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা ওয়ারেন্ট নিয়ে আসুন, তাতে কোনো আসামির নাম লিখবেন না, ঠিক আছে? ওটা আমরা পরে বসিয়ে নেব। কতক্ষণ এই লোকটাকে একটু ল্যাজে খেলা। এসো আজ। না, আমি আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনার তো এখন বোঝার দরকার নেই, আপনি আগে ওই ওয়ারেন্টটা আনান না। এসো। আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। মাখনলা স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করে চাপ। আমি যা যা জিজ্ঞেস করবো সোজা সুজি উত্তর দেবে, একটা বাজে কথা বলেছো কি সোজা লকা। বিশ্বাস বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করুন। না বিশ্বাস করুন। মাখনলা, তুমি ফণিভূষণকে কবে ক্লোরোফর্ম এনে দিয়েছিলে? আমি আমি কিছু জানি না। আবার মিথ্যে কথা, আমি কিন্তু তোমার নামে ওয়ারেন্ট ইস্যু করব, সত্যি কথা বলো। ভাই আপনাদের, আমি এসবের মধ্যে নেই, খালি ফণিটা ফণি বলেছিল যে ওর রোজ রাত্রে ঘুম হয় না, সেই জন্য যদি এক ফোঁটা করে ক্লোরোফর্ম খায় তাহলে ঘুম হবে। তাই সত্যি বলছো? একদম সত্যি বলছো। বিধু একে ছেড়ে দিন। দেখুন ব্যোমকেশ বাবু, এটা কিন্তু ঠাট্টার সময় নয়,
কমিশনার সাহেব আপনাকে একটু ইয়ে করেন বলে। না না, ইয়ে করেন মানেটা কি? মানে একটু স্নেহ করেন বলে আপনি আমার উপর হুকুম চালাচ্ছেন, আমি সব সহ্য করছি, কিন্তু ঠাট্টা আমি সহ্য করবো না, এই বলে দিলাম। আচ্ছা, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন, আমি কি আপনার সঙ্গে ঠাট্টা করতে পারি? আমি আপনাকে সমস্ত ঘটনা গুছিয়ে বলছি, আপনি শুনুন, এদিকে আসুন। তবে এবার বুঝলেন তো যে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম না? কিন্তু তাই যদি হবে তো আপনি তাকে ফেলে রেখে চলে এলেন, সে যদি পালিয়ে যায়? না বিধুবাবু, সে পালাবে না। আমি তাকে যতদূর চিনি সে পালাবে না, এবং নিজের মুখেই সে তার দোষ স্বীকার করবে। আর এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সুবিধে। তার কারণ, তার অপরাধ আপনি আদালতে চট করে প্রমাণ করতে পারবেন না। জুরিদের তো আপনি চেনেন, চট করে নট গিলটি বলতে পারলেই তারা খালাস। সে তো বুঝলাম, কিন্তু আর কিন্তু বলবেন না, অনেক সময় হয়ে গেছে। এবার চলুন, এসো আজ, এসো। দ্রুত পদে ব্যোমকেশ উপরে উঠে ফণীর ঘরের দরজায় টোকা মারল। ব্যোমকেশ ফণীকে বলে অপরাধী কে তা সে জানতে পেরেছে। অপরাধী সুকুমার নয়, অন্য একজন। যে অপরাধী, সে প্রধানত তিনটি ভুল করেছিল। প্রথম, সে গ্রের অ্যানাটমির এক জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়, সে বাক্স টানার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়, সে আইন ভালো জানত না। ফণী বুঝতে পারে ব্যোমকেশ তাকেই ইঙ্গিত করছে। সে আধ ঘন্টা সময় চেয়ে নেয়। আধ ঘন্টা পর তার ঘরে পৌঁছালে দেখা যায় সে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে অপরাধ স্বীকার করে সে ব্যোমকেশকে একটা চিঠি লিখে যায়। ব্যোমকেশ চিঠিটা বিধুবাবুকে দিয়ে বলে, সুকুমারকে ছেড়ে দেওয়ার এখন আর কোনো বাধা রইল না, আমরা ওখান থেকে বিদায় নিলাম। সেখানেতে প্রেম জাগিবে আমার, গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতন ছচ্ছ। আপনি কি আজকে একাই বেরোবেন? হ্যাঁ, সেরকমই ভেবেছি। ও, মানে নতুন কোনো কেস টেস এসছে আর কি? কেস? হ্যাঁ, তবে এটা একটু ওই মানে গোপনীয়। ও, সুকুমারের ব্যাপারটা সব চুকে গেছে? হ্যাঁ, ও তো ওই প্রবেটের দরখাস্ত জমা দিয়ে দিয়েছে। ও আচ্ছা, আমাদের মানে সত্যবতী, হ্যাঁ, তার কি খবর? মানে তার সঙ্গে কথাবার্তা তো হয়েছে, মানে তোমাকে ধন্যবাদ টন্যবাদ দিলেন তো? না, গলায় আঁচল জড়িয়ে আমাকে একটা পেন নাম করল। ও, মানে খুব খুবই সুন্দর মেয়ে আর কি। তুমি কিন্তু আমার থেকে বয়সে বড় আছি। হ্যাঁ তো, না মনে করিয়ে দিলাম, আসছি। দিলে তো পিছু ডেকে। আর একটা কথা, তোমার যে মক্কেল, আমার মনে হয় তিনি খুবই শৌখিন, মানে এরকম সুন্দর পাঞ্জাবি পরা ডিটেকটিভ ছাড়া আর তার মন ভরে না। কেমন দেখাচ্ছে, অসাধারণ। দেখো অজিত, ওই সত্য অন্বেষণ করতে গেলে অনেক মানে আট ঘাট বেঁধে নামতে হয় আর কি, ওসব তুমি বুঝবে না। দেখো ব্যোমকেশ, তুমি বহুদিন ধরেই সত্য অন্বেষণ বেরোচ্ছ, তবে এত সেজে গুজে তো এর আগে কোনোদিন বেড়াওনি, সেই জন্যই আমার জিজ্ঞাসা আর কি। না মানে এরকম সত্যের অন্বেষণ আমি সম্প্রতি শুরু করেছি। সম্প্রতি? তার মানে? তার মানেটা অত্যন্ত গভীর। অত্যন্ত গভীর? সত্য, সত্য, সত্য।
সত্যপতি, বুঝতে পেরেছি তুমি এতদিন এই গভীর সত্য অন্বেষণেই বেরোচ্ছিলে, হ্যাঁ সেই সত্যপতি, শেষে তোমারও এই দশা। আমাদের কবিকুল ঠিকই বলেছে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে যে, এই যে ফাঁদ বলছিলাম, তুমি কিন্তু আমার থেকে বয়সে বড়, আর ওই তার সম্পর্কে ভাসু, এবার থেকে ওই ঠাট্টাই আর কি একদম বন্ধ। আর আমিও আজ থেকে তোমাকে দাদা বলে না। দাদা? আমি? না না বঙ্কেশ, আমাকে এত ভয় কেন বলো তো? না না, শুধু তোমাকে নয়, সারা বিশ্বের লেখক সম্প্রদায়কে খুব সন্দেহের চোখে দেখি। ঠিক আছে, আজ থেকে না হয় আমি তোমার দাদাই হলাম। কটা বাজে? এই চারটে বাজতে যাচ্ছে। এই বাবা, শুভ শীঘ্রম যাও, জয়যাত্রায় বেরিয়ে পড়ো। হ্যাঁ, সত্যের প্রতি তোমার যেন অবিচলিত ভক্তি থাকে এই আশীর্বাদ করছি, যাও। বাহ বাবা গো, একটা প্রণাম করবো। এই দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।